সেলাই মেশিন সমস্যার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। আজকে দেখাবো আপনার মেশিনটি ইজি ঘুরছে না, অনেক জাম হয়ে ঘুরছে, সেই জামটা ছাড়িয়ে কিভাবে ইজি ঘুরবে সেই সেটিংটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইচডি বাংলা জিল্লু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন নতুন এই সেলাই মেশিন সমস্যার ভিডিও দিয়ে থাকি, আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। তো শুরু করা যাক আজকের। প্রথমে আপনাদের যেটা করতে হবে, এই যে সামনা বিলেটটা রয়েছে, এটা সামনা বিলেট বলে, ফেস বিলেট, এখানে নাটটা লুজ দিবেন, হালকা লুজ দেওয়ার পর এই যে খুলে নিলাম, ভিডিওটা খেয়াল করবেন মনোযোগ সহকারে। এটা শুয়ের রড, আর এই শুয়ের রডের সঙ্গে ক্যামের সঙ্গে যে এই লিভারটি দেখতে পাচ্ছেন, সেই লিভারটির সঙ্গে এই যে একটি ছোট্ট নাট, এই নাড়ে এই নাটটি যদি একটু বেশি টাইট থাকে, মানে টাইট থাকে, তাহলে মেশিনটা অনেক জাম ঘুরবে, মানে টাইট ইজি ঘুরবে না। তো এটা হলো, আর তার জন্য আপনাকে এই নাটটাকে যদি অতিরিক্ত টাইট থাকে, এরকম হয়ে থাকে, তাহলে হালকা একটু লুজ করে দিবেন, একটু লুজ করে দিবেন, তাহলে দেখবেন যে মেশিনটা ইজি ঘুরবে, একদম ইজি। আর আরেকটা কথা বলে দিই আপনাদের, এইখানে তেল দিবেন, এখানে তেল দিবেন, এই জায়গা দুই জায়গাতে তেল দিলে তাহলে মেশিনটা রানিং বেশি হবে। তো এই বিষয়টা হলো এটা। আর দ্বিতীয় যে আরও এই ই রয়েছে রানিং বাড়ানোর, সেটা হলো কম বেশি করার, সেটা দেখিয়ে দিব এই ভিডিওতেই, ভিডিওটার শেষ পর্যন্ত দেখেন। তো এই জিনিসটা আপনারা চেক দিয়ে নেবেন, তাহলে রানিংটা আশা করি বেড়ে যাবে। চলেন দ্বিতীয় বিষয়টা দেখাই। তো দ্বিতীয় বিষয় হলো এখানে এদিক দিয়ে যে পিছনের একটা প্লেট আছে, সেটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এদিক দিয়ে দেখবেন যে দুইটা এখানে নাট আছে, এই নাট দুটি আপনার লুজ কম বেশি করে দিবেন, তাহলে মেশিনটা খুব ইজি হয়ে যাবে। আর এখানে তেল দিয়ে দিবেন, তাহলে অনেক ইজি ভাগে মেশিনটা চলবে। এটা এই পিছনে ব্যাক প্লেট আছে, এই প্লেটটাকে খুলে এটা দেখে দুটি নাট আছে, দুটি নাট হালকা লুজ দিয়ে দিবেন। আর যদি লুজ বেশি থাকে তাহলে মেশিনটা অনেক শব্দ করবে, গাট গাট গট গট করে, এটা তাহলে হালকা টাইট দিয়ে দিবেন। যদি সাউন্ড বেশি হয়, খাটখাট শব্দ করে, লুজ থাকে নাটটা, তাহলে টাইট দিয়ে দিবেন হালকা। আর যদি টাইট বেশি থাকে তাহলে একটু লুজ দিয়ে দিবেন, তাহলে মেশিনটা রানিং বেড়ে যাবে এবং কি ঠিকভাবে চলবে। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। তো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন।